वेलकाम स्टूडेंट VidOnko.com তোমাদেরকে স্বাগতম। আমি প্রিন্সিপাল ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। 7,9 এবং -1, -7 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 অনুপাতে বিভক্ত হয় সেই বিন্দুগামী এবং ওই রেখাংশের উপরে লম্বভাবে অবস্থিত সরলরেখা সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু থেকে নির্ণেয় সরলরেখার দূরত্ব কত? তো এখানে প্রথমেই আগে আমরা দেখে নিচ্ছি 7,9 আর -1, -7 এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 বিন্দুতে অনুপাতে বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বের করে নিই সেটি কত হবে। এম এখানে দেখো 3, তাহলে 7 × 3 প্লাস এখান থেকে দেখো আমরা 7 পাচ্ছি কত 7m এখানে 7 × 5 প্লাস -1 × 3 ডিভাইডেড বাই 3 + 5 কমা 9 × 5 প্লাস 3 × -7 বাই 3 + 5। তাহলে এটা কত হবে? বিন্দু স্থানাঙ্ক দেখো 7 × 5 = 35 থেকে 3 বাদ মানে 32/8। 32/8 মানে 4, আর এখানে 9 × 5 = 45। 45 থেকে দেখো 21 বাদ তার মানে কত 24। 24/8 মানে 3, তার মানে সেই বিন্দুটি হলো 4, 3। এবং 7,9 আর -1, -7 এই দুটি সংযোজক রেখাংশের যে রেখাংশ হবে সেই রেখাংশের প্রবণতা m যদি হয় তাহলে m হবে কত y2 - y1 বাই x2 - x1 ইজ ইকুয়াল টু কত হবে দেখো -7 - 9 বাই -1 - 7। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে -16 বাই -18 ইজ ইকুয়াল টু 2। তাহলে 7,9 আর -1, -7 বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব সরল রেখা যেটি হবে তার প্রবণতা m1 ইজ ইকুয়াল টু হবে কত -1/m ইজ ইকুয়াল টু -1/2। তার মানে যে সরল রেখাটি 4, 3 বিন্দুগামী এবং যার প্রবণতা -1/2 সেই সরল রেখার সমীকরণ কি হবে y - y1 is equal to m × x - x1। তাহলে মান বসালে পাই y - 3 is equal to -1/2 × x - 4। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 2y - 6 is equal to -x + 4। সিম্পলিফাই করছি x + 2y 6 এদিকে গেল তাহলে হয়ে গেল 10। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় সরল রেখার সমীকরণ। এবার মূল বিন্দু 0,0 থেকে এই সরলরেখার দূরত্ব d is equal to কি হয়ে যাবে (mod of 0 + 0 - 10 বাই √/(1² + 2²) is equal to কত হয়ে যাবে দেখো 10/√5। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি 10 × √5/5 তার মানে কত 2√5 একক। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় দূরত্ব। Thank you for watching VidOnko.com। আর নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই VidOnko.com ব্রাউজ করুন।